আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। প্রতিদিনই আপনাদের জন্য নিত্য নতুন বিভিন্ন আইটেমের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই। তারই ধারাবাহিকতায় আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওর বিষয় হলো আপনি অনলাইনে কিভাবে আপনার পাসপোর্টের স্ট্যাটাস সম্পর্কে জানতে পারবেন খুব সহজে। দেরি না করে চলুন দেখে আসি কিভাবে আপনার পাসপোর্টের স্ট্যাটাসটা অনলাইনে দেখতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা আমাদের মূল ভিডিওতে। আপনি আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। তো আমি আমার ল্যাপটপের গুগল ক্রোমেটা সিলেক্ট করলাম। গুগল ক্রোমেটা সিলেক্ট করার পরে আপনি সার্চ বারে ক্লিক করবেন এবং সার্চ বারে ক্লিক করে লিখবেন এমআরপি পাসপোর্ট। এমআরপি পাসপোর্ট স্ট্যাটাস স্ট্যাটাস চেক অনলাইন, এটা লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর অনেকগুলো অপশন চলে আসবে, যে রেজাল্ট আসবে তার ভিতর অনলাইন অ্যাপ্লিকেশন ফর বাংলাদেশ ম্যাচ ইন্টারেবল পাসপোর্ট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে। তারপর এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক। এখানে আপনার আছে এনরোলমেন্ট আইডি আর ডেট অফ বার্থ। আপনি এনরোলমেন্ট আইডি আপনার পাসপোর্টের যে একটা কপি দিছিল আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং ফটো ওঠানোর পরে ওই কপিটা দেওয়া আছে। তো আমি আমার এনরোলমেন্ট আইডি এবং ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি, আপনি আপনারটা দিয়ে দেবেন। এখানে একটা ক্যাপচার আসার কথা, কিন্তু নেটওয়ার্কের দুর্বলতার কারণে একটু লেট করছে। তো ক্যাপচারটা চলে আসছে, এটা আপনি হুবহু যেভাবে বড় হাতের বড় হাতে থাকলে ছোট হাতে ছোট হাতে থাকলে এবং যদি কোনো অক্ষর শব্দ ইয়ে থাকে সেভাবে বসিয়ে দিবেন। তো যেভাবে আসবে এভাবে বসিয়ে দিচ্ছি। ENYH8 সার্চ দিতে হবে পরবর্তীতে। তো এই যে আমার পাসপোর্টের স্ট্যাটাসটা চলে আসছে যে পেন্ডিং ফর পাসপোর্ট পার্সোনালাইজেশন। এই যে আমার এনরোলমেন্ট আইডি, আপনার মোবাইল ফুল নেম, সবগুলোই চলে আসছে। তো এইভাবে আপনি আপনার আর কি পাসপোর্টের স্ট্যাটাস অনলাইনে খুব সহজেই দেখে নিতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।